আছে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ জিগা, তুমি কী জিগা বিজিগা সব জিগা। আপনি কি ঢাকায় ভাড়াটিয়া না বাড়ি টাড়ি আসেন? না আমি ভাড়াটিয়াই থাকি, ভাড়া থাকি। বুঝছি, ভাইজান টাকা পয়সা কই খরচ করে এটা বুঝছি এখন। মানে কী কই যাস তুই? ভালো আছি। আমার নানু ভাইটা কি করে? ভালো আছি। আমার নানু ভাইটা কি করে? ওফো, তুলি কোথায় নানু ভাই? তুলিকে দাও। কলি, তুমি কার সাথে কথা বলছো? আমাকে একটু দাও না। দিব না, না দিব না, দিব না। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম আসসালাম নানু ভাই। তোমার মা কোথায়? এটা আছে, এখনই দিচ্ছি। মা, নানু ভাই কল করেছে। হ্যাঁ মা বলো। ইয়ে সালমা, তোর ভার্সিটিতে খলিল নামে কোনো বন্ধু ছিল নাকি? খলিল নামে আমাদের ক্লাসে তো খলিল নামে কেউ ছিল বলে মনে পড়ছে না। খলিল নামে আমার কোনো, না মা, আমার খলিল নামে কোনো বন্ধু ছিল না আমাদের ক্লাসে। ও, তুমি কি খলিল ভাইয়ের কথা বলো নাকি? আরে উনি তো আমাদের অনেক সিনিয়র, ইউনিভার্সিটির বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, সে তো আমাদের অফিসে জয়েন করেছে, আমার বস। তাকে তো চিনো তুমি, আমাকে কয়েকবার নামাই দিয়ে গেছে না বাসায়। আর একবার তো আমাদের বাসায় খেয়েও গেলো, তুমি রান্না করলা খেয়ে টেয়ে গেলো, মনে নেই তোমার? হ্যাঁ সেটাই তো আমাকে বললো। তোর ফ্রেন্ড ছিল নাকি? উনি অনেক সিনিয়র আম্মা, আমাদের বড় ভাই ইউনিভার্সিটির। ও আচ্ছা, ঠিক আছে সালমা, রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আর তুলি, আপনি কি ঢাকায় ভাড়াটিয়া না বাড়ি টাড়ি আসেন? না আমি ভাড়াটিয়াই থাকি, ভাড়া থাকি। বুঝছি, ভাইজান টাকা পয়সা কই খরচ করে এটা বুঝছি এখন। মানে কি কই যাস তুই? কি কইলাম? রায়ন ডাক দেনা বেটা, এভাবেই তো টাকা পয়সা খরচ করে। আছে আছে, উপরে আছে মনে হয়। এই তো কিরে, তো বাড়তি কথা কি সরালি না ভাই? না মোড়া দিয়ে। হ্যাঁ